What's up guys, you are most welcome to a new video of my channel Bengal Tiger. So guys, our audio quality to agar video theke obosshoi improve because mic ami bole diyechhilam to mic ta kinechi to ei mic er review ei side e side button e thakbe ebong ami ekta surprise er kotha bolechi seta hocche ami ei mic tar giveaway korbo amar channel e 1000 subscriber purno holo to jak seglo jak ajker video topic e ashi. So ajke আমি একটা ওভার হিয়ার ব্লুটুথ ওভার হিয়ার হেডফোনের আনবক্সিং করবো। তো সেটা হচ্ছে ইউবন কোম্পানির, এই যে এটা হচ্ছে তার রিটেল প্যাকেজিং ইউবন বিটলস। সো এটাই আমি আনবক্সিং করবো, রিভিউ করবো, সাউন্ড টেস্ট বলবো। সাউন্ড টেস্ট তো আপনাদেরকে তো বলতে পারবো না, আমার যেটুকু আমার সাউন্ড টেস্ট মনে মানে আমার সাউন্ড কোয়ালিটি মনে হবে তো আমি সেটারই সাউন্ড টেস্ট করবো। সো লেটস আনবক্স ইট অ্যান্ড স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ, এটা হচ্ছে হেডফোনটার রিটেল প্যাকেজিং ইউবন বিটলস। সো এই যে পাশে মাউনর প্যাকেজটা রাখা আছে, এটারও আনবক্সিং ভিডিও করা আছে, কিন্তু অবশ্যই সেটা দেখে নেবেন, এই সাইডে থাকবে আই বাটনে। তো যাই হোক, এটা হচ্ছে রিটেল প্যাকেজিং। উপরে যে বিটলস ইউবন বিগ ড্যাডি ব্যাস, এর সিরিয়াল নাম্বার হচ্ছে GB25605, 8 hours ব্যাকআপ, বাট একদমই না। FM SD কার্ড পাওয়ারফুল সাউন্ড ওয়্যারলেস 8 hours ব্যাকআপ লেখা আছে, কিন্তু এটা একদমই 8 hours নয়। সো যাই হোক, এই সাইডে কিছু ফিচার দেওয়া আছে, পিছনে ছবি দেওয়া আছে, তারপরে এই সাইডে রুবনের অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেওয়া আছে। সো এটা খোলা যাক। খুলে গেল, প্রথমে আছে হেডফোনটা, এটা থাকা যাক, কেসের মধ্যে রাখা আছে। এরপরে আছে হচ্ছে যে ইউবনের একটা ক্যাটালগ, ওয়্যারলেস হেডফোন, মোবাইল হেডফোন, এটা কেবল ইত্যাদি একটা ক্যাটালগ। এখানে একটা এটাও ক্যাটালগ ইউবনের, এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, দেখতে পারেন বাট দেখার দরকার নেই, খুবই ইজি, ভিডিওটা দেখে নেবেন। এটা হচ্ছে মাইক্রো ইউএসবি কেবল এটা চার্জে দেওয়ার জন্য। সো এগুলো এখন রাখি সাইডে, আমরা আসি হচ্ছে মেন হেডফোনটার কাছে। সো এটা হচ্ছে আমাদের একটা প্লাস্টিক কভার, এখানে লেখা আছে ইন্টিগ্রেটেড মাইক্রোফোন ফর কলস, রেখে দিই। এটা হচ্ছে আমাদের হেডফোনটা, বেশ ভালো এয়ার কুশনিং, এয়ার কাপসে ভালো কুশনিং আছে। এখানে ইউবন, এই যে ইউবন লেখা আছে, তো এই যে এখানেও কুশানিং এত আছে। এর ফিজিক্যাল ওভারভিউ বলতে গেলে এদিকে এই যে এটা কিন্তু মুভেবল, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল এয়ার কাপসগুলো, যে অ্যাডজাস্টেবল এয়ার কাপস। সো এটার যা আছে রাইটে, রাইটেই সব কন্ট্রোলস, যে মাইক্রো ইউএসবি পোর্ট চার্জে দেওয়ার জন্য, এটা প্লে পজ, টিপলে প্লে হবে, টিপলে আবার পজ হবে। সেটা উপরের দিকে দিলে যদি আপনারা দিয়ে থাকেন তাহলে ওটা হচ্ছে ভলিউম আপ হয়ে যাবে, আর যদি একবার জাস্ট দেন তাহলে ওটা গান চেঞ্জ হয়ে যাবে। নিচের দিকেও সেম, এখানে অক্সপোর্ট চার্জ চলে গেলে চালানোর জন্য, এখানে হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে মাইক্রোফোন, অন করলে এই যে এখানে একটা লাইট জ্বলছে, এতক্ষণ বন্ধ করে দিই। এই যে এখানে হচ্ছে আমাদের কল হ্যাং অন হ্যাং আপের জন্য একটা বাটন দেওয়া আছে, এখানে এয়ার কাপসে কিছু নেই। সো এটা খোলার সময় কি বাজে সেটা একবার আমি দেখেছি অন হওয়ার পরে। এই যেটা হচ্ছে আমার মাইক্রোফোন, এই যে এটা হচ্ছে আমার মাইক্রোফোনটা, সো আমি এটা অন করছি। সো হয়তো আপনারা আওয়াজটা শুনতে পেলেন বা নাও শুনতে পান, যাই হোক। সো এই হচ্ছে এটা আনবক্সিং, ফিজিক্যাল ওভারভিউ। সো এই হচ্ছে এটা আনবক্সিং। সো গাইজ, এই যে এটা হেডফোনটা আমি ক্যাটের উপর দিয়ে পড়ছি, আমার ফুল লাগে এটা খুলতে, বলা হয়নি যে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ইয়ার কাপস, আমি এটা পরে নিই। এই যে পড়লাম, কমফোর্টেবল ফিট, নট ব্যাড, বাট এটা আমি যে কয়েকদিন ধরে ইউজ করে বুঝেছি যে এটা মানে বেশিক্ষণ পরে থাকলে এটা কিন্তু কানে হালকা ব্যথা হয়, স্লাইট। সো এটা আমি একটু গান চালাই, গান চালিয়ে আমি সাউন্ড টেস্ট করে বলছি। সো গান যাই হোক, আমি আপনাদের সামনে শুনলাম, বাট আমি আগে এমনিও শুনেছি, সো সেই জন্য এটা খুলে রাখি, বাট আওয়াজ আসছে না সেই জন্য। সো সাউন্ড কোয়ালিটি খারাপ না, যথেষ্ট ভালো, বেস ভালো, ভোকালস ভালো আছে। ফুল সাউন্ডে হালকা একটু আওয়াজটা ফাটা ফাটা হয়, ফুল সাউন্ডে, একদম ফুল সাউন্ডে। সো আমি কখনোই বলবো না আপনারা একদম ফুল সাউন্ডে শুনুন, বিকজ এটা কানের পক্ষেও ক্ষতিকারক। আর এটার এটা হচ্ছে 40mm ড্রাইভার, ব্লুটুথ 4.2 আছে, এর মধ্যে অক্সের ইনপুট আছে, ও এসডি কার্ডেরটা বলা হয়নি। এই যে এখানে এসডি কার্ড স্লট আছে, এখানে
আর তো এটার ব্লুটুথ 4.2 রেঞ্জটা যথেষ্ট ভালো, খারাপ না। আর সাউন্ড কোয়ালিটি তো বললাম ভালো। এটার ব্যাটারিটা আমার মনে হচ্ছে একটু কম, বিকজ এটা ব্যাটারি প্রায় 4 থেকে সাড়ে 4 ঘন্টা, বক্সে লেখা আছে 8 ঘন্টা, বাট নো, 4 থেকে সাড়ে 4 ঘন্টা। সো ব্যাটারির দিক থেকে দেখতে গেলে আমার এটা একদমই ওয়ার্থ মনে হয় না, বিকজ আমি এর থেকে আর 300 টাকা এক্সট্রা দিলে আমি বোটের রকার্স 450 পেয়ে যাবো, সেটাতে 16 আওয়ার ব্যাকআপ। 16 আওয়ার ব্যাকআপ মানে এটা মিনিমাম অন্তত 8 টু 6 আওয়ার তো দেবে, 6 টু 8 আওয়ার তো দেবে। সেই জন্য সাউন্ড কোয়ালিটি বাদ বাকি কমফর্ট সব দিক দিয়ে আমি বলছি না এটা খারাপ, এটা ভালো, বাট ব্যাটারি লাইফটার জন্য আমার মনে হচ্ছে এটা নট ওয়ার্থ। বাট ব্যাটারিটা ভালো হলে কিন্তু এটা কিন্তু অসাম ছিল। আর এটা দামটা তো বলা হয়নি, দামটা হচ্ছে এটা 1100 টাকা দাম। এর বাইং লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে যে আপনারা দেখতে পারেন। অ্যামাজনে এটা অ্যাভেলেবেল নেই, আমি এটা লোকাল মার্কেট থেকে কিনেছি 1120 টাকা দিয়ে। সো অ্যামাজনে আমি দেখলাম বাইং অপশানে 1195 টাকা মতো দাম। সো এই হচ্ছে এটার আনবক্সিং। সাউন্ড কোয়ালিটি বললাম, এটা ওয়ার্থ কিনা সেটাও বললাম। সো লেটস এন্ড দ্য ভিডিও, অ্যান্ড অলসো বলা হয়নি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্রেস দ্য বেল আইকন, অ্যান্ড লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও, অ্যান্ড কমেন্ট আপনার যা মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। সো লেটস এন্ড দ্য ভিডিও।